ঠিক আছে, আমরা তাহলে শুরু করতেছি। দেখো, আজকে যদিও আমরা বৃত্তের এমসিকিউ টাইপগুলো করব, বাট আসলে এইখানে কোনটা এমসিকিউর জন্য স্পেশাল, কোনটা রিটেনের জন্য স্পেশাল, এরকম তো কিছু নাই। যে কোনো বড় ম্যাথও রিটেনে চলে আস মানে এমসিকিউতে চলে আসতে পারে, আবার ছোট ম্যাথ তো আসেই। কাজে আমরা মোটামুটি টাইপ ভিত্তিক পড়বো, যে এই টাইপটা এমসিকিউর জন্য স্পেশাল এরকম কিছু না। আমরা একদম বেসিক থেকে প্রথমে আগে একটু বেসিক জানবো, তারপরে মোটামুটি আমি কয়েকটা টাইপ কভার করব যেই টাইপগুলো থেকে এমসিকিউ বেশি আসে। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো এখানে আমি একটা সমীকরণ লিখে রাখছি। এখানে আমি যেই সমীকরণটা লিখে রাখছি, এই সমীকরণটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। দেখো, এই সমীকরণটাকে বলা হয় দুই চলকের দেখো এখানে চলক আছে দুইটা, এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই হচ্ছে চলক। তো এই সমীকরণটাকে বলা হয় দুই চলকের আদর্শ দ্বিঘাত সমীকরণ। দুই চলকের আদর্শ একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটা কখন বৃত্তের সমীকরণ হবে? আমরা যে আজকে পড়বো, আমাদের পড়ার টপিক হচ্ছে বৃত্ত, রাইট? তো এই যে একটা দ্বিঘাত সমীকরণ, আমরা জানি বৃত্তের সমীকরণ হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণটা কখন দ্বিঘাত সমীকরণটা বা এটা কখন বৃত্ত নির্দেশ করবে? এটা দেখো, এই সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে তিনটা শর্ত মেনে চললে। যদি দেখো, এই দ্বিঘাত সমীকরণটা একটি বৃত্তের সমীকরণ হবে যদি এক নাম্বার কন্ডিশন, দেখো এক নাম্বার কন্ডিশন হচ্ছে এ সমান বি হয়। দ্যাট মিন্স যদি এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ এই দুইটা সমান হয়। এরপরে দুই হচ্ছে এখানে এইচের মান হইতে হবে শূন্য। এই সমীকরণে এইচের মান হইতে হবে শূন্য, অর্থাৎ এখানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। দেখো, এইচের মান যদি এখানে শূন্য বসাও, তাহলে তো এই পুরা পদটা হয়ে যাবে জিরো। তার মানে তখন এই সমীকরণে আর কোনো এক্স ওয়াই এইরকম পদ মানে এক্স এবং ওয়াই গুণাকারে থাকবে না। এবং তিন নাম্বার শর্ত হচ্ছে এ এবং বি এই দুইটার মান শূন্য হইতে পারবে না। দেখো, আমরা তো বলছিলাম যে এখানে এ আর বি হবে সমান, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, এই দুইটা সমান হবে। হইতে পারে এরা দুইজনই এক, অথবা দুইজনের ভ্যালুই দুই, অথবা এ এবং বি উভয়ের ভ্যালুই তিন, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু এরা কখনো শূন্য হইতে পারবে না। কারণ এ এবং বি এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে তো এই সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারই থাকবে না, তখন তো এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো এই তিনটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণের শর্ত। মনে রাখতে হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হবে সমান, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, এবং এ আর বি এই দুইটার মান শূন্য হইতে পারবে না, অন্য যে কোনো কিছু হইতে পারবে। তো দেখো, এখান থেকে আমরা এখন দেখব বৃত্তের সাধারণ সমীকরণ। একটু আমরা বেসিকগুলা দেখে নেই, তাহলে আমাদের কাজে দিবে। এমসিকিউ হওয়ার আর যাই হোক, আমরা যদি বেসিকটা জানি, আমরা ম্যাথগুলা করতে পারবো। তো এখন দেখো, তোমাকে যদি বলি যে বৃত্তের সাধারণ সমীকরণটা কি, সবারই মোটামুটি মুখস্থ আছে, একদম ঠোঁট মুখস্থ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াস টু জিরো, এটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ বা প্রমিত সমীকরণ, যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমাদের এতটুক জিনিস আমি আশা করি সবারই মুখস্থ আছে। এটা একটা বৃত্তের প্রমিত বা সাধারণ সমীকরণ, এবং যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন দেখো, এই যে একটা বৃত্তের সাধারণ সমীকরণ, আমাদেরকে যখন প্রশ্নে একটা সাধারণ সমীকরণ দিয়ে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলবে, প্রথমেই বের করতে হবে কেন্দ্র, রাইট? তাহলে আমরা কেন্দ্র বের করবো কীভাবে? দেখো, এই যে এখান থেকে কেন্দ্রটা আমরা কীভাবে বের করছি, এখানে এক্সের সহগ ছিল টু জি। টু জিকে তুমি যদি মাইনাস টু দ্বারা ভাগ করো, দেখো এক্সের সহগ
এক্স এর সহগকে তুমি যদি মাইনাস টু দ্বারা ভাগ করে দাও, দেখো টু জিকে মাইনাস টু দ্বারা ভাগ করলে হয় মাইনাস জি, আর টু এফকে মাইনাস টু দ্বারা ভাগ করলে হয় মাইনাস এফ। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে একটা বৃত্তের প্রমিত সমীকরণ থেকে কেন্দ্র বের করার ফর্মুলা হচ্ছে ওই সমীকরণের এক্স এর সহগকে মাইনাস দুই দ্বারা ভাগ করে দিব, ওয়াই এর সহগকে মাইনাস দুই দ্বারা ভাগ করে দিব। তাহলেই আমরা দেখো টু জি থেকে পাবো মাইনাস জি, এই টু জিকে মাইনাস টু দ্বারা ভাগ করে পাবো মাইনাস জি, টু এফকে মাইনাস টু দ্বারা ভাগ করে পাবো মাইনাস এফ। তারপরে তো এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক স্কোয়ার করলে তো সবই প্লাস হয়ে যাবে, তারপরে মাইনাস সি, এই যে এসিটা এখানে মাইনাস করে দিব। তো আমি আশা করতেছি এতটুক সবাই জানো, যে না জানো সে লিখে রাখো বা দেখে রাখো যে এক্সের সহগ এবং ওয়াই এর সহগ এদেরকে মাইনাস টু দ্বারা ভাগ করলে যথাক্রমে ওই বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটির স্থানাঙ্ক পাওয়া যায়। তাহলে এখন যদি আমি তোমাকে বলি দেখো 3x মাইনাস ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এই বৃত্তের কেন্দ্র কত বলো, এই বৃত্তের কেন্দ্র কত কেমনে বের করবা? তো এখন দেখো এই বৃত্তের কেন্দ্র যদি আমরা বের করতে চাই তাহলে আগে তো এই সমীকরণটাকে বৃত্তের সাধারণ সমীকরণের মতো নিয়ে আসতে হবে, তাই না? এই যে একটা সমীকরণ দেখো এই সমীকরণটা একটু এলোমেলো করা আছে, তো আমরা কেন্দ্র বের করার আগে এই সমীকরণটাকে বৃত্তের সাধারণ সমীকরণের মতো বানাবো, তারপরে কেন্দ্র বের করবো, আগেই কিন্তু বের করা যাবে না। তো এখন দেখো এটাকে যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণের মতো বানাইতে চাই তাহলে দেখো সব এক পাশে নিয়ে আসো, সব এক পাশে নিয়ে আসলে এটা হবে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। দেখো আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে এইটা দাঁড়াবে, এখন খেয়াল করে দেখো এখান থেকেও কি তুমি ডিরেক্ট কেন্দ্র বের করতে পারবা? না, পারবা না, কারণ আমাদের যে বৃত্তের সাধারণ বা প্রমিত সমীকরণ সেইখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান, তো আমাদেরকে আগে এই সমীকরণটাকে বৃত্তের প্রমিত সমীকরণ নিয়ে যেতে হবে। দ্যাট মিন্স এটাকে আগে মাইনাস টু দ্বারা আমরা ভাগ করে দিই, এই সমীকরণটাকে যদি আমরা মাইনাস টু দ্বারা ভাগ করে দিই তাহলেই তো এক্স স্কোয়ারের সহগ হবে ওয়ান, ওয়াই স্কোয়ারের সহগ হবে ওয়ান, এই কাজটুকু কিন্তু অবশ্যই করে নিতে হবে। পরীক্ষায় যখন এমসিকিউ আসে তখন এই যে এই ধরনের প্রশ্নই থাকে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান থাকে বাট ওয়ান থাকে না, তো তুমি আগে কী করবা এর সহগ যাই থাকবে সেটা দ্বারা ভাগ করে এদের সহগকে আগে সমান বানাবা। তাহলে এখান থেকে তুমি যদি মাইনাস টু দ্বারা ভাগ করে দেও তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস হাফ ইকোয়ালস টু জিরো। দেখো এই সমীকরণটাকে আমি মাইনাস টু দ্বারা ভাগ করে দিছি, মাইনাস টু দিয়ে ভাগ করে দেওয়ার পরে এইটা আসছে। এখন এইটা দেখো আমাদের এই যে প্রমিত সমীকরণের সাথে মিলে গেছে, এখন এখান থেকে যদি আমি এক্সের সহগকে মাইনাস টু দ্বারা ভাগ করি, এই যে এক্সের সহগ এটাকে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে এটা হবে আমাদের বৃত্তের ভুজ, তাহলে মানে কেন্দ্রের ভুজ, তাহলে এখানে আছে মাইনাস থ্রি বাই টু, এটাকে তুমি যদি আরও মাইনাস টু দ্বারা ভাগ করো হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই ফোর, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই ফোর, আর এখানে ওয়াইয়ের সহগ আছে হাফ, ওয়াইয়ের সহগ আছে হাফ, এটাকে যদি মাইনাস টু দ্বারা ভাগ করো হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই ফোর। বলো তো সবাই এটা বুঝছো কি না? আগে এরকম একটা এলোমেলো সমীকরণ দেয়া থাকলে তাকে আমরা এক পাশে এনে সুন্দর ফর্মেটে নিব, তারপরে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে ওয়ান বানাবো, তারপরে সেখানে এক্সের সহগকে মাইনাস টু দ্বারা ভাগ, ওয়াইয়ের সহগকে মাইনাস টু দ্বারা ভাগ, তাহলে এরাই হবে যথাক্রমে আমাদের বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কোটির স্থানাঙ্ক। বলো সবাই বুঝতে পারছো কিনা? আশা করি এটা সবাই বুঝতে পারছো, কেউ বুঝতে না পারলে আমাকে কমেন্টে বইলো। ওকে ঠিক আছে, তাহলে এখন এখান থেকে যদি তোমাকে ব্যাসার্ধ বের করতে বলতো তাহলে তুমি পারবা জি স্কোয়ার প্লাস এফ রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি দিয়ে, ঠিক আছে? তো এখন আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করা শিখলাম, এরপরে এখন তোমাকে যদি বলে যে একটা এক্সাম্পল দেখো খুবই ইম্পর্টেন্ট,
এই যে এখন যে এক্সাম্পলটা করাবো, এই এক্সাম্পলটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। মানে তুমি বৃত্তের উপর একটা এমসিকিউ পরীক্ষাতে গেলে এটা আসবেই, মাস্ট। তোমাকে বলবে ধরো এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস টু প্লাস কে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। একটা সমীকরণ দেখো, এই সমীকরণে তোমাকে বলবে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এই সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ হবে। তোমাকে এই প্রশ্নটা দিয়ে বলবে যে এই সমীকরণটাতে কে এর মান কত বসাইলে এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ হবে, প্রশ্ন বুঝছ? এখন আমরা যে বৃত্তের সমীকরণের তিনটা শর্ত দেখে আসলাম, সেই শর্তগুলোতে কী ছিল? এক্সের এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ হবে সমান। তো এখানেও দেখো, তুমি যদি যে এইটাকে স্কোয়ার করো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সেমই থাকবে, মানে দুইটারই ওয়ান হবে। এবং এখানে দেখো এক্স এর এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ জিরো না, তাহলে আমাদের প্রথম শর্ত এ মেনে চলতেছে, তৃতীয় শর্ত মেনে চলতেছে, তাহলে বাকি শর্ত কোনটা? বাকি শর্ত ছিল এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকতে পারবে না। এই সমীকরণটা যদি বৃত্তের সমীকরণ হতে চায় তাহলে এই সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না, রাইট? কিন্তু এখানে দেখো এক্স ওয়াই সম্বলিত পদ কিন্তু আছে। এখানে তুমি যদি এটাকে স্কোয়ার ভাঙাও এবং এইটাকে গুণ করে দাও, দেখো এখানে হবে একটা এক্স ওয়াই, যে কে এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে, দেখো কে এক্স দ্বারা, কে এক্স দ্বারা তুমি যদি ওয়াইকে গুণ করো এখানে হবে একটা কে এক্স ওয়াই, এবং এইটাকে তুমি যদি স্কোয়ার ভাঙাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, দেখো এখানে আসবে টু এ বি, এটা হবে মাইনাস টু এ বি, দেখো এই যে টু এ বি সামনে আছে মাইনাস, এটাকে স্কোয়ার ভাঙাইলে এখানে এক্স ওয়াই সম্বলিত একটা পদ আসবে, সেটা হবে টু এ বি, মানে মাইনাস মাইনাস টু এক্স ওয়াই। এই যে এই টোটাল এক্স ওয়াই সম্বলিত দুইটা পদ এই সমীকরণটা থেকে আমরা পাবো। বাট এই সমীকরণটা যদি একটা বৃত্তের সমীকরণ হইতে চায় তাহলে কিন্তু এখানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকতে পারবে না। দ্যাট মিন্স এখানে দেখো তুমি যদি কী কমন নেও, এখান থেকে কী কমন নেওয়া যায়, এক্স ওয়াই কমন নেই, এক্স ওয়াই কমন লিখি থাকে কে মাইনাস টু, কে মাইনাস টু। এখন দেখো এই যে এই পদগুলো যদি এখানে না থাকে তাহলে এই দুইটা সমান আমরা জিরো লিখতে পারি, যে এই টোটালটা মিলে যদি জিরো হয়ে যায় তাহলেই তো এখানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। তাহলে দেখো এখান থেকে এক্স ওয়াই কমন নিলে এটা সমান জিরো, সুতরাং এখান থেকে কে সমান কত হবে, টু। দেখো প্রথমে তুমি এক্স ওয়াই সম্বলিত পদগুলো বের করে সেগুলো সমান শূন্য বসাবা, কারণ এখানে যদি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ না থাকে তাহলেই সেটা শুধুমাত্র বৃত্তের সমীকরণ হবে, অন্যথায় হবে না। এরপরে আমরা এই যে এটা কমন নিলাম, তো এক্স ওয়াই দ্বারা যেহেতু এক্স ওয়াইয়ের ভ্যালু যেহেতু শূন্য হবে তাহলে অবশ্যই এটার সহগ কী হবে, শূন্য। মানে এখানে যদি এক্স ওয়াই সম্বলিত পদ অনুপস্থিত হইতে চায় তাহলে অবশ্যই এর সহগটা হবে শূন্য, তাহলে কে মাইনাস টু সমান লিখবো জিরো, তাহলে কে এর ভ্যালু হচ্ছে টু। বলো এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা, খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ এটা, সবাই জানায়ও যে এটা সবাই বুঝতে পারছো কিনা, খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ, সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা বইলো, সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। যদি এটা সবাই বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও যারা বুঝতে পারছো, এবং এখন এটা যদি বুঝে থাকো তাহলে এখন আরেকটা ম্যাথ আমি করাবো, এটা বুঝতে পারলেই সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস মাইনাস বি টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো। দেখো একটা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো। তোমাকে যদি বলে যে এইটা যদি একটা বৃত্তের সমীকরণ হয়, এটা যদি একটা বৃত্তের সমীকরণ হয় তবে এ এবং বি এর মান কত,
এ এবং বি এর মান কত। দেখো এই সমীকরণটা যদি একটি বৃত্তের সমীকরণ হয় তাহলে এ এবং বি এর মান কত আমাকে বের করতে হবে। তাহলে দেখো এ হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস টু। তাহলে আমরা জানি একটা বৃত্তের সমীকরণে অবশ্যই এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ হইতে হবে সমান। তাহলে অবশ্যই এখানে যেহেতু এক্স স্কোয়ারের সহগ এ আর এখানে ওয়াই স্কোয়ারের সহগ মাইনাস টু, তাহলে অবশ্যই এরা হবে সমান। তার মানে এ এর মান হবে মাইনাস টু। আবার আমরা এটাও জানি যে বৃত্তের সমীকরণে কোনো এক্সওয়াই সংবলিত পদ থাকবে না। তাহলে এক্সওয়াই সংবলিত যদি কোনো পদ এখানে না থাকে তাহলে অবশ্যই এর সহগ হবে জিরো। দেখো এর যে সহগ টু বি, এর সহগ হবে জিরো। এর সহগের মান জিরো হইলেই তো সেই পদটা এখানে থাকবে না, গুণ করলে জিরো হয়ে যাবে। তাহলে টু বি সমান জিরো, সুতরাং বি সমান জিরো, বি সমান জিরো। দেখো তাহলে এ এর মান দুই, বি এর মান জিরো, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা তাহলে এই ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে আমরা সমীকরণটা কি পাচ্ছি। আমরা যদি এখানে ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণটা আসতেছে মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। এখন যদি তোমাকে বলা হয় যে এখন এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ বের করো, এখন এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, কেমনে করবা? আমরা এ এবং বি এর মান পাইলাম, এখন যদি তোমাকে বলে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত হবে, দেখো কেন্দ্র ব্যাসার্ধ কত, কেমনে বের করবো? আগে এইটাকে বৃত্তের প্রমিত সমীকরণে নিয়ে যেতে হবে, দ্যাট মিন্স মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে, কারণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুইটার সহগ প্রমিত সমীকরণে হচ্ছে প্লাস ওয়ান। তাহলে আমরা এই পুরো সমীকরণটাকে মাইনাস টু দ্বারা ভাগ করে দিব। দেখো মাইনাস টু দ্বারা ভাগ করে দিলে মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। দেখো মাইনাস টু দ্বারা আমরা ভাগ করে দিছি, তো যেহেতু আমরা মাইনাস টু দ্বারা ভাগ করে দিছি তাহলে এই পুরা সমীকরণটা এখন এই রূপে চলে আসবে। তাহলে এখন যদি আমরা এই বৃত্তের কেন্দ্র বের করি তাহলে কেন্দ্র হবে এক্স এর সহগকে মাইনাস টু দ্বারা ভাগ, তাহলে মাইনাসে মানেছে প্লাস টু, মাইনাসে মানেছে প্লাস টু। ওয়াই এর সহগকে মাইনাস টু দ্বারা ভাগ, তার মানে মাইনাসে মানেছে প্লাস থ্রি, মাইনাস টু দ্বারা ভাগ করলে প্লাস থ্রি। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে রুট ওভার অফ জি স্কোয়ার, মানে মাইনাস টু স্কোয়ার, তো স্কোয়ার করলে তো ফোর হয়ে যাবে, এফ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি। সূত্রে ছিল মাইনাস সি আর এখানে আছে কত, মাইনাস থ্রি, রাইট? তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস থ্রি, দ্যাট মিন্স অ্যান্সার হবে রুট ওভার অফ সিক্সটিন, দ্যাট মিন্স ফোর। খেয়াল করে দেখো এখানে এই যে কেন্দ্রটা পাইলাম, এই কেন্দ্র কিন্তু মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস জি এর মান যদি টু হয় জি এর মান কত হবে? মাইনাস টু। বাট এখানে আসলে ওইটা কোনো ম্যাটার করে না, কারণ তুমি যখন জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বসাবা এখানে তুমি কোনটা বসাইতেছো স্কোয়ার করার পরে তো কোনো বোঝার উপায় নাই। স্কোয়ার করলে প্লাসটাকে স্কোয়ার করলেও পজিটিভ, নেগেটিভটাকে স্কোয়ার করলেও পজিটিভই আসবে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ, একটা সমীকরণ কখন বৃত্ত হবে, কোন শর্তে সে বৃত্ত হবে, কেন্দ্র এবং ব্যাসার্ধ, এই টাইপগুলো শেষ হইলো। এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসবে, তুমি হেলাহালসি করে হয়তো ভাববা যে এই টাইপটা তো খুবই সোজা, আমি এমনিতেই পারবো, বাট পরীক্ষায় গিয়ে দেখবা যে এরকম একটু প্যাচ দিয়ে দিলে 50% স্টুডেন্ট এই এমসিকিউটাই ভুল করে। প্রতি অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে একটা প্রশ্ন আসেই যে বৃত্তের কেন্দ্র বের করা এবং ব্যাসার্ধ বের করা এবং কোন শর্ত মেনে সেটা বৃত্তের সমীকরণ হবে সেইটার উপর বেস করে একটা এমসিকিউ, তো এইটাও প্রচুর স্টুডেন্ট ভুল করে। তো তুমি যদি সেই দলে থাকতে না চাও অবশ্যই এটা ভালো করে খেয়াল রাখবা। এখন দেখো আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখব, সেটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ আবার লিখে রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা বলতে পারি এই বৃত্তটা এক্স অক্ষ থেকে বা এক্স অক্ষের ছেদাংশ, এই বৃত্তের এক্স অক্ষের ছেদাংশ। সূত্রগুলো কি খেয়াল আছে? এই যে একটা বৃত্তের সমীকরণ লিখলাম, ধরো এক নং বৃত্ত, এই বৃত্তটি বা এই সাধারণ সমীকরণটি এক্স অক্ষ থেকে কী পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করার সূত্র হচ্ছে টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। ওয়াই অক্ষ থেকে কী পরিমাণ অংশ ছেদ করে তার সূত্র হচ্ছে টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। এবং সে যদি এক্স অক্ষকে স্পর্শ করে
এই বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তার সূত্র হচ্ছে তাহলে জি স্কোয়ার সমান সি। আমরা জানি, খেয়াল করো এই সূত্রগুলো একটু দেখে নাও, নয়তো এমসিকিউ হয়তো বুঝতে অসুবিধা হবে। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি। খেয়াল করো, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি। এবং যদি সে উভয় অক্ষকে স্পর্শ করে, ধরো সে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করলো, তখন সূত্রটা হবে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি, রাইট? এই সূত্রগুলো সবারই জানা থাকার কথা। এক্স অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ, এক্স অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে, কখন? যখন বৃত্তটা প্রমিত সমীকরণের আকারে থাকবে। প্রশ্নে যদি প্রমিত সমীকরণের আকারে না থাকে, আমরা আগে সেটাকে প্রমিত সমীকরণের ফর্মে নিয়ে আসব, তারপরে আমরা আমাদের কাজ করব। তো এখন দেখো এখান থেকে প্রশ্ন কি আসতে পারে। তোমাকে যদি এখন বলা হয় যে একটা বৃত্তের সমীকরণ দেখো, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো। দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো। এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এই বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তবে সি এর মান কত বলতো? কেউ একজন অ্যান্সার দাও, আমি দেখি। দেখো এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত আমাকে বলো। দেখো এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান কত? আমরা জানি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, রাইট? একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, তাহলে এই বৃত্তে জি এর মান কত? এই বৃত্তে যদি আমরা জি এর মান বের করতে চাই, তাহলে এইটাকে আগে এই যে প্রমিত সমীকরণের ফর্মেটে নিয়ে যাইতে হবে, মাস্ট। তো এইখানে কি প্রমিত সমীকরণের ফর্মেটে আছে? না। এই যে এখানে এক্স স্কোয়ারের সামনে আছে থ্রি, ওয়াই স্কোয়ারের সামনে আছে থ্রি, তো আমাদেরকে আগে কী করতে হবে? এই পুরা সমীকরণটাকে থ্রি দ্বারা ভাগ করতে হবে। তো এই পুরা সমীকরণটাকে তুমি যদি থ্রি দ্বারা ভাগ করো, তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সি বাই থ্রি ইকোয়ালস টু জিরো। দেখো এই পুরা সমীকরণটাকে আমি থ্রি দ্বারা ভাগ করে দিছি, ফলে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হয়েছে ওয়ান, যেটা আমাদের প্রমিত সমীকরণ অনুসারে আমরা জানি। তাই এখন যদি এখান থেকে আমরা জি এর মান বের করি, দেখো এখানে জি এর মান কত হবে? এখানে দেখো এক্সের সহগ হচ্ছে টু জি, এখানে এক্সের সহগ কত? থ্রি। এই যে দেখো এক্সের সহগ টু জি, এখানে এক্সের সহগ থ্রি, তাহলে আমরা লিখতে পারি টু জি সমান থ্রি, সুতরাং জি সমান কত? থ্রি বাই টু। খেয়াল করে দেখো, এই যে এখানে এক্সের সহগ টু জি, এখানে এক্সের সহগ থ্রি, দ্যাট মিন্স টু জি সমান আমরা লিখতে পারি থ্রি, তাহলে জি এর মান হবে থ্রি বাই টু। সুতরাং সি ইকোয়ালস টু কী লিখব? সি ইকোয়ালস টু জি স্কোয়ার, তার মানে থ্রি বাই টু হোল স্কোয়ার, থ্রি বাই টু হোল স্কোয়ার মানে নাইন বাই ফোর, তার মানে সি এর মান হচ্ছে নাইন বাই ফোর। বলো এটা বুঝতে পারছো কি না? সি এর মান হবে নাইন বাই ফোর, এটা বুঝতে কোনো অসুবিধা আছে কি না? এটা খুবই ইম্পর্টেন্ট, দেখো খুবই 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 ইম্পর্টেন্ট টাইপ। এই যে এইরকম টাইপ, এক্স অক্ষকে স্পর্শ করলে কী হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কী হবে, খুবই ইম্পর্টেন্ট টাইপ। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো, তাহলে এখন আমাকে বলো সেম বৃত্তটাই, সেম এই বৃত্তটাই যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত হবে বলো? যারা এই ম্যাথটা বুঝতে পারছো তারা কমেন্টে জানাও, সেম বৃত্তটাই যদি এখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত হবে? করো করো এটা করো, তাড়াতাড়ি করো। বলো এটার অ্যান্সার কত হবে বলো? আমি এক্স অক্ষকে স্পর্শ করলে কত হবে সি এর মান সেটা করে দিলাম, এখন যদি এই বৃত্তটাই ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত হবে আমাকে জানাও।
সবাই চেষ্টা করো, একটু চেষ্টা করো। হ্যাঁ অ্যালেন ইমপ্রোস, তুমি বলছিলে আরেকটা এক্সাম্পল দিতে, তুমি এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা যদি এখন বুঝতে পারো তাহলে আগেরটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেম প্রসেস, তুমি এইটা বুঝতে পারলে আগেরটাও ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু খেয়াল করো আমি কী করছি বিষয়টা। দেখো এইটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত হবে বলো। রাইট রাইট, শাহাদাত ফয়সাল, হ্যাঁ চার, গুড। শাহাদাত ফয়সাল বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান হবে চার, তোমার অ্যান্সার ঠিক আছে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি। দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, আর এখানে এফ এর মান আসবে মাইনাস টু, টু এফ সমান ফোর মাইনাস ফোর, এফ সমান মাইনাস টু, তো মাইনাস টুকে স্কোয়ার করলে পরে হবে ফোর। দেখো যারা বুঝতে পারো নাই তাদেরকে আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে বলে তাহলে এখানে দেখো ওয়াই এর সহ হচ্ছে টু এফ, আচ্ছা টু জি এক্স টু। দেখো ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, দেখো যারা বুঝতে পারো নাই আবার একটু খেয়াল করে দেখো, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাইলে এফ স্কোয়ার সমান সি, রাইট, এফ স্কোয়ার সমান সি। তাহলে এখানে টু এফ, এখানে ওয়াই এর সহ হচ্ছে মাইনাস ফোর, তাহলে আমরা লিখতে পারি টু এফ সমান মাইনাস ফোর, সুতরাং এফ সমান মাইনাস টু। তাহলে এই এফ এর মান যদি এখানে বসাই দেও সি সমান মাইনাস টু স্কোয়ার, দ্যাট মিন্স ফোর। দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে যারা বুঝতে পারছো তারা করে ফেলো, আশা করি এখন বুঝতে পারার কথা। তুমি জাস্ট প্রমিত সমীকরণটার সাথে এই সমীকরণটা যেটা দেওয়া আমরা পাবো সেটাকে তুলনা করবা, তুলনা করে জি অথবা এফ বের করবা, তারপর এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি। এখন আরেকটা ইম্পর্টেন্ট টাইপ দেখো, দেখো একটা বৃত্ত ধরো, এই বৃত্তটার স্থানাঙ্ক হচ্ছে টু কমা থ্রি, এই যে একটা বৃত্ত যার স্থানাঙ্ক হচ্ছে টু, সরি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে টু কমা থ্রি, তাহলে এই একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ধরো এইটা একটা এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে টু কমা থ্রি, তাহলে একটা বৃত্তের স্থানাঙ্ক বা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং তোমাকে বলা আছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে দেখো তাহলে এতটুক হবে টু আর এতটুক কী হবে থ্রি, রাইট। এই যে কেন্দ্র যদি হয় টু কমা থ্রি এবং সে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমরা বলতে পারি এতটুক হবে এক্স, একটুক হবে ওয়াই। তার মানে আমরা এখান থেকে কী বলতে পারি যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। দেখো তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, কেন্দ্রের কোটির সমান, এবং আমরা একটা মডুলাস দিয়ে দিব, আমরা দুই পাশে একটা মডুলাস দিয়ে দিব, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হইতে পারে না। এই যে খেয়াল করে দেখো একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন ওই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, কারণ কোটি তো প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে, স্থানাঙ্ক তো প্লাস মাইনাস উভয় হইতে পারে, বাট ব্যাসার্ধ তো কখনো নেগেটিভ হয় না, এই জন্যে আমরা এখানে একটা মডুলাস দিয়ে দিব। আর একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ধরো সেম বৃত্ত টু কমা থ্রি কেন্দ্র, দেখো সে ধরো এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করছে, একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে দেখো এই যে এতটুক হবে টু আর এতটুক হবে থ্রি, রাইট। এই যে এই বিন্দুটা যদি টু কমা থ্রি হয় তাহলে এতটুক হবে টু, এতটুক হবে থ্রি, এখন এই যে এখান থেকে এতটুক যদি টু হয়, মানে এতটুক যদি টু হয় তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এটাও কত হবে টু। দেখো এই যে এতটুক অংশ যদি টু হয় তাহলে এই অংশটাও টু হবে,
তাহলে এই যে টুই তো বৃত্তের ব্যাসার্ধ, দেখো এই বিন্দু থেকে এই বিন্দু স্পর্শ বিন্দু পর্যন্ত এই দূরত্বটাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে তখন কেন্দ্রের ভুজ, দেখো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান, খেয়াল করে দেখো কেন্দ্রের ভুজের সমান। কিন্তু আমরা অবশ্যই মডুলাস ইউজ করব, কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হইতে পারে না। এখানে কেন্দ্রের স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, ব্যাসার্ধ হবে সবসময় পজিটিভ। তাহলে আমরা একটা জিনিস জানলাম, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ওই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের কোটির সমান, আর একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান। এখন খেয়াল করে দেখো এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে কি, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, যারা বুঝতে পারছো তারা এখন দেখো একটা ম্যাথ পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে তোমাকে যদি এখন বলা হয় একটি বৃত্তের কেন্দ্র 2,4, একটি বৃত্তের কেন্দ্র 2,4 এবং এটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এবং এটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, একটি বৃত্তের কেন্দ্র 2,4 এবং এটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,4 এবং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে এখন তোমাকে বলবে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, দেখো তাইলে এই বৃত্তের ব্যাসার্ধ কত। তো আমরা জানি একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ হয় কেন্দ্রের ভুজের সমান, তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে, ভুজের সমান, মানে ব্যাসার্ধ হবে 2। খেয়াল করে দেখো এই বৃত্তটা যার কেন্দ্র হচ্ছে 2,4 সে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে ভুজের সমান মানে 2, আর যদি সে এক্স অক্ষকে স্পর্শ করতো, যদি সে এক্স অক্ষকে স্পর্শ করতো তাহলে তার ব্যাসার্ধ হইতো কোটির সমান, দ্যাট মিন্স 4। কিন্তু একই সাথে যদি আবার উভয় অক্ষকে স্পর্শ করতে চাইতো তাহলে তো কোটি আর ভুজ দুটাই কি হইতে হবে, সমান হইতে হবে। তো এখন আমি আপাতত এইটা দিয়েই বুঝাই দিই, দেখো যে এই বৃত্তটা যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে তার শুধু কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে। এখন তোমাকে যদি বলতো যে এর সমীকরণ কি হবে, তাহলে তুমি বলতা যে ব্যাসার্ধ হবে এর ভুজের সমান, এবং সমীকরণ কি হবে, এক্স মাইনাস 2² প্লাস ওয়াই মাইনাস 4² ইকস টু ব্যাসার্ধ স্কোয়ার, দ্যাট মিন্স এটাই হবে এই বৃত্তের সমীকরণ। প্রশ্নে তোমাকে শুধু ব্যাসার্ধও চাইতে পারে অথবা সমীকরণ কি হবে সেটাও চাইতে পারে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টাইপ। এখন শোনো, কারো কোনো টাইপে বুঝতে অসুবিধা হলে আমাকে বইলো, আমি কমেন্ট যদিও খুব বেশি পড়তে পারতেছি না, তাও কোনো টাইপে যদি কারো সমস্যা থাকে একদম লাস্টে আমাকে বলে, তুমি কমেন্টে বলে রাখো, আমি লাস্টে একদম সলভ করে দেওয়ার ট্রাই করব। তো এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, দেখো খুবই ইম্পর্টেন্ট টাইপ, এখন যে টাইপটা করব সেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষায় প্রচুর আসে। দেখো 2x² প্লাস 2y² মাইনাস 4x প্লাস 8y মাইনাস 2 = 0, দেখো একটা বৃত্তের সমীকরণ 2x² প্লাস 2y² মাইনাস 4x প্লাস 8y মাইনাস 2 = 0, এই বৃত্তটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কী পরিমাণ অংশ ছেদ করে, এই বৃত্তটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কী পরিমাণ অংশ ছেদ করে, কী পরিমাণ অংশ ছেদ করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো খেয়াল করে দেখো আমরা জানি এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশের সূত্র হচ্ছে 2√g² - c, এবং ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশের সূত্র হচ্ছে 2√f² - c। তাহলে এখানে বসাই দিলেই হয়ে যাবে, বাট এখানেও বসানোর আগে এইটাকে আগে প্রমিত সমীকরণের ফর্মেটে নিয়ে যাইতে হবে। তো এইটাকে প্রমিত সমীকরণের ফর্মেটে কীভাবে নিয়ে যাব, উভয় পুরোটাকে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এইটা হয়ে যাবে x², এটা y², এটা -2x, এটা -2x,
এইটা প্লাস ফোর ওয়াই, এইটা মাইনাস ওয়ান। তাহলে পুরাটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিছি, ফলে এটা আমাদের প্রমিত সমীকরণের ফরম্যাটে চলে আসছে। তো এখন এখান থেকে আগে আমাদেরকে দেখো, আগে আমাদেরকে এখান থেকে জি বের করতে হবে এবং এফ বের করতে হবে, এবং সি এর মান তো এখানে মাইনাস ওয়ান। দেখো এখান থেকে সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, সি এর মান মাইনাস ওয়ান। বলো তো এখান থেকে এফ এর মান কত, এখান থেকে এফ এর মান কত এবং জি এর মান কত? দেখো এখান থেকে এফ কত হবে, এফ আমরা কীভাবে বের করি, এফ আমরা কীভাবে বের করি? দেখো এক্সের সহগ আমাদের প্রমিত সমীকরণে ছিল টু এফ। দেখো এই এক্সের সহগকে শুধু টু দ্বারা ভাগ করলে পাওয়া যায় এফ, সরি জি, এখান থেকে আসবে জি, এখান থেকে পাওয়া যাবে জি, আর এখান থেকে পাওয়া যাবে এফ। তাহলে বলো এখানে জি কত হবে, এক্সের সহগ আছে মাইনাস টু, একে যদি তুমি টু দ্বারা ভাগ করো কত হবে, মাইনাস ওয়ান। দ্যাট মিনস জি হবে মাইনাস ওয়ান, আর এফ হবে টু দ্বারা ভাগ করলে কত, টু। দেখো তো এখানে প্লাস আসতেছে নাকি মাইনাস আসতেছে এগুলো বের করার আমার টেনশন করার কোনো দরকারই নাই, কারণ এই সূত্রগুলোতে কি আছে, স্কোয়ার আছে, মাইনাস আসুক প্লাস আসুক স্কোয়ার করে দিলে প্লাসই হয়ে যাবে। তাহলে এখন দেখো এখান থেকে এটা কত হবে, টু রুট ওভার অফ জি স্কোয়ার, মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর সি এর মান মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, দ্যাট মিনস টু রুট টু। আর এখানে টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি, এখানে কি হবে টু রুট ওভার অফ এফ স্কোয়ার মানে টু স্কোয়ার, মানে ফোর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, দ্যাট মিনস টু রুট ফাইভ। দেখো বুঝতে পারছো কি না তুমি, এই যে এখানে আমাদের যে প্রমিত সমীকরণ ছিল, প্রমিত সমীকরণে ছিল টু জি এক্স প্লাস টু এফ ওয়াই, তার মানে এখানে দেখো টু জি এর মান হচ্ছে মাইনাস টু, খেয়াল করে দেখো টু জি এর মান হচ্ছে মাইনাস টু, তাহলে জি এর মান কত হবে, মাইনাস ওয়ান, টু এফ এর মান হচ্ছে ফোর, টু এফ এর মান হচ্ছে ফোর, তাহলে এফ এর মান কত হবে, টু। বলো এটা বুঝছো কি না, এটা সবাই বুঝতে পারছো কি না আমাকে জানাও। আমরা জাস্ট সূত্রটা লিখে এখান থেকে জি এবং এফ বের করব, জি আর এফ বের করে বসাই দিলে আমাদের অ্যান্সার শেষ, এবং এখান থেকে সি এর ভ্যালুটা বসাই দিতে হবে। বাট এই এখান থেকে এই জিনিসটা জানা জরুরি বা মনে রাখা জরুরি যে আগেই আমাদের সূত্র বসানো যাবে না, প্রথমে এটাকে প্রমিত সমীকরণের টাইপে নিয়ে আসতে হবে, মানে সামনে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সামনে সহগ যাই থাকুক, যদি টু থাকে আগে টু দ্বারা পুরোটাকে ভাগ করতে হবে, যদি থ্রি থাকে আগে থ্রি দ্বারা পুরোটাকে ভাগ করে নিতে হবে। যদি ভাগ না করেই তুমি করে ফেলো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে, এবং ভাগ না করে অ্যান্সার বের করে ফেললে যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটাও অনেক সময় অপশনে থাকে। ভর্তি পরীক্ষা যখন দিতে যাবা সেখানে ওই ভুল অ্যান্সারটাও অপশনে থাকবে, যে তুমি যদি ভুল করো অ্যান্সার তাহলে দেখবা ভুল করার পরেও যে অ্যান্সারটা আসছে সেটাও তোমার উত্তরের সাথে মিলে গেছে, তখন তুমি ওটা দেখাই ফেলবা, ভুল হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে মূলবিন্দুগামী, দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, মূলবিন্দুগামী একটি বৃত্ত, মূলবিন্দুগামী একটি বৃত্ত অক্ষদ্বয়ের ধনাত্মক অংশ থেকে, অক্ষদ্বয়ের ধনাত্মক অংশ থেকে যথাক্রমে তিন ও পাঁচ, তিন ও পাঁচ একক অংশ ছেদ করে। তো তোমাকে বলবে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখো এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমাকে প্রশ্নে বলবে এই ম্যাথটা কিন্তু তুমি যদি রিটেনের সাহায্যে করতে যাও, মানে রিটেনে যেভাবে করো বিন্দুগুলো বসিয়ে অনেক বড় হয়ে যাবে, একটু মোটামুটি বড় হয়ে যাবে, বাট এটা আরও সহজেই করা যায়, জাস্ট এক লাইনেই করে ফেলা যায় টেকনিকটা যদি মনে রাখো। মূলবিন্দুগামী একটি বৃত্ত, আমরা জানি, আচ্ছা জানো কি না জানি না, একটা বৃত্ত যদি মূলবিন্দুগামী হয় তাহলে তার সি এর মান জিরো, একটা বৃত্ত মূলবিন্দুগামী হলে তার সি এর মান হবে শূন্য, মানে এই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, এখানে কোনো সি থাকবে না। একটা বৃত্ত মনে রাখবা, এটা ডিরেক্ট এমসিকিউতেও আসে, যে একটি বৃত্ত যদি মূলবিন্দুগামী হয় তাহলে তার সি এর মান সবসময় জিরো।
এখন এটা যদি আমরা কনভেনশনাল ওয়েতে সলভ করতে চাইতাম, তাহলে এই যে এই সমীকরণে প্রথমে আমরা বসাইতাম, দেখো এক্স অক্ষ থেকে, সে যেহেতু প্রশ্নে যেহেতু বলছে অক্ষদ্বয়ের ধনাত্মক অংশ থেকে যথাক্রমে 3 একক এবং 5 একক অংশ ছেদ করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই বিন্দুটা বৃত্তটা 3,0 এবং 0,5 বিন্দু দিয়ে যায়। খেয়াল করে দেখো, একটা বৃত্ত যদি দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক অংশ আর ওকে দেখো 5 একক অংশ এরকম একটা ছেদ করে, তাহলে সে অবশ্যই দেখো যে এখানে এক্স অক্ষ থেকে ছেদ করছে 3 একক অংশ, এদিকে না ধনাত্মক দিকে হবে, এই যে এরকম, আচ্ছা এইদিকে না বিষয়টা পরে, আচ্ছা দেখো আবার জাস্ট খেয়াল রাখো, একটা বৃত্ত যদি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক অংশ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 5 একক অংশ ছেদ করে, তাহলে চিত্রটা হবে যে এরকম, ধরো এই যে এইরকম গিয়ে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে সে হবে কী করতেছে, এই যে কেন্দ্র দিয়ে যাবে, মানে এটা কেন্দ্র দিয়ে যাবে যে এরকম এরকম, এখান থেকে এতটুকু হচ্ছে 3 একক, এক্স অক্ষ থেকে সে ছেদ করবে 3 একক অংশ আর ওয়াই অক্ষ থেকে ছেদ করবে 5 একক অংশ, তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা হবে 3,0 আর এই বিন্দুটা হবে 0,5, রাইট? তখন আমরা এই যে এই বিন্দুটা বসাইতাম বা এই দুইটা বিন্দু এই সমীকরণে বসিয়ে আমরা জি এবং এফ বের করতাম, তারপরে আমরা সমীকরণ পাইতাম। বা অনেকে আবার এইভাবেও করে যে এইটা হবে একটা বৃত্তের ব্যাস, মানে যে এই রেখাটা হবে এই বৃত্তের ব্যাস, তখন ওই যে ব্যাসের প্রান্তবিন্দুর সমীকরণ যেটা আছে সেটা দিয়ে করে ফেলে। বাট এইটা আরও সহজে করা যায়, এটা আরও সহজে করার বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা হচ্ছে তুমি এখানে দেখো এই যে এইরকম ফর্ম্যাট থাকলে তুমি আগে লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে দেখো এখানে এই দুইটা অংশই কোন দিকে আছে, ধনাত্মক অংশে আছে, মানে এই বৃত্তটা যে অক্ষদ্বয়কে ছেদ করছে উভয় অক্ষ থেকে ধনাত্মক দিক থেকে সে একটা অংশ ছেদ করছে, তো মনে রাখবা সে ছেদ যদি ধনাত্মক অক্ষ থেকে করে তাহলে উত্তরে হবে দুইটাই মাইনাস, তাহলে উত্তর হবে দুইটাই মাইনাস, এই দেখো -3x -5=0, এটা হবে আমাদের অ্যান্সার, আমাদের কোনো কিছু করতে হবে না। এই ম্যাথটা যদি পরীক্ষায় এমসিকিউতে আসে তোমার কোনো কিছু করতে হবে না, তুমি খালি মনে রাখবা সে যদি উভয় অক্ষ থেকে কোনো না কোনো অংশ ছেদ করে, তাইলে অংশ যদি ধনাত্মক হয় এখানে সূত্রে বসবে ঋণাত্মক, অংশ যদি ধনাত্মক হয় উত্তরে হবে মাইনাস, আর অংশ যদি মাইনাস হয় মানে ঋণাত্মক হয় তখন উত্তরে হবে প্লাস, খালি এতটুকু মনে রাখলে হবে। দেখো এখানে অক্ষদ্বয় থেকে ছেদ করছে ধনাত্মক অংশ থেকে 3 এবং 5, তাহলে উত্তরে হবে -3 -5, এক্সের সাথে 3 ওয়াইয়ের সাথে 5, বাট প্রশ্নে যদি বলতো এখানে ঋণাত্মক অংশ থেকে তাহলে এখানে হয়ে যেত প্লাস, বিষয়টা বুঝছো? এবং কি এমন যদি বলতো, যদি তোমাকে এমন বলতো যে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 5 একক, আগেরটার অ্যান্সার কিন্তু শেষ। এখন যদি তোমাকে বলে যে সেম প্রশ্নটাই এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে ছেদ করছে আর ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিকে, হইতে হতে পারে, যদি হয় তাহলে এটা হবে অ্যান্সার যে এইটা হবে মাইনাস, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। খেয়াল করে দেখো, যে অংশটা পজিটিভ দিকে থাকবে সেটা হয়ে যাবে মাইনাস আর যেটা মাইনাস দিকে থাকবে সেটা হয়ে যাবে প্লাস, তা আর যদি দুইটাই এখানে মাইনাস থাকতো দুইটাই হয়ে যেত প্লাস। তো বলো এই জিনিসটা বুঝতে পারছো কি না, যদি বুঝে থাকো তাহলে এইরকম একটা এমসিকিউ পরীক্ষায় আসলে একদম কোনো ম্যাথ করা ছাড়াই করে ফেলতে পারবা। দেখো বুঝতে অসুবিধা হলে বইলো, অংশ ধনাত্মক হলে উত্তরে ঋণাত্মক আর অংশ ঋণাত্মক হইলে উত্তরে ধনাত্মক, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, যদি মনে রাখতে পারো, যদি মনে রাখতে পারো তাইলে কাজে দিবে পরীক্ষায়, এটা প্রচুর আসে এই টাইপটা এমসিকিউ এর জন্য, খুবই ইম্পর্টেন্ট। এখন এখন আমরা যে টাইপটা শিখব সেটা হচ্ছে বৃত্তের সাপেক্ষে কোনো, বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়, বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়। দেখো একটা বৃত্ত, একটা বিন্দু, সে কি বৃত্তের ভিতরে আছে নাকি বাইরে আছে, অথবা সে তো বৃত্তের ঠিক উপরেও থাকতে পারে,
সেটা আমরা কিভাবে জানব সেটাই আমরা এখন দেখব। ধরো এটা হচ্ছে একটা বিন্দু x1 y1, এবং এটা হচ্ছে একটা বৃত্ত। সমীকরণ দিলাম এক্স স্কোয়ার, প্রমিত সমীকরণ ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c কস্ট 0। একটা বিন্দু x1 y1 আর একটা বৃত্ত হচ্ছে এটা। তো তোমাকে যদি বলে এই বিন্দুটা কি এই বৃত্তের ভিতরে আছে নাকি উপরে আছে নাকি বাইরে আছে, কেমনে করবা? তো নিয়ম হচ্ছে, দেখো এই বিন্দুটাকে তুমি এই বৃত্তের সমীকরণে বসাই দিবা। এই বৃত্তের সমীকরণে তুমি এক্সের জায়গায় বসাই দিবা x1, ওয়াইয়ের জায়গায় বসাই দিবা y1। জাস্ট সিম্পলি তুমি বিন্দুটাকে বৃত্তের সমীকরণে বসাই দিবা। তাহলে বসাই দিলে কি হবে? দেখো বসাই দিলে হবে এক্সের জায়গায় হবে x1, মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। খেয়াল করে দেখো, তোমাকে যদি একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে দেয়, তুমি সিম্পলি বিন্দুর স্থানাঙ্কটাকে এই বৃত্তের সমীকরণের এক্সের জায়গায় ভুজ এই বিন্দুর ভুজ আর ওয়াইয়ের জায়গায় এই বিন্দুর কোটি বসাই দিবা। বসানোর পরে এটা যদি গ্রেটার দেন 0 হয় তাইলে বিন্দুটি থাকবে বৃত্তের বাইরে, গ্রেটার দেন 0 হইলে বিন্দুটি থাকবে বৃত্তের বাইরে, যদি লেস দেন 0 হয় তাইলে বৃত্তের ভিতরে, লেস দেন 0 হইলে বৃত্তের ভিতরে, লেস দেন 0 হইলে বৃত্তের ভিতরে। আর এই অংশটা বা এই মানটা যদি ইকুয়ালস টু 0 হয়, যদি ইকুয়ালস টু 0 হয় তাইলে হবে বৃত্তের ওপর, তাইলে হবে বৃত্তের উপর, মানে তখন এই বিন্দুটা ঠিক বৃত্তের উপর অবস্থান করবে। মানে কি? মানে বৃত্তের ঠিক পরিধির উপর। ধরো এই যে, যদি গ্রেটার দেন 0 হয় তাইলে থাকবে বৃত্তের বাইরে, গ্রেটার দেন 0 হইলে বৃত্তের বাইরে, লেস দেন 0 হইলে বৃত্তের ভিতরে। দেখো গ্রেটার দেন 0 হইলে বৃত্তের বাইরে, লেস দেন 0 হইলে বৃত্তের ভিতরে, আর ইকুয়ালস টু 0 হইলে একদম ঠিক বৃত্তের উপর থাকবে। তাহলে এখন একটা প্রশ্ন তোমরা আমাকে বলো যে এটা কি হবে। তোমাকে যদি এখন বলা হয় যে 2,3 -1,2 এই বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস c প্লাস 2y প্লাস c কষ্ট 0। দেখো এই বিন্দুটি এই বৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থিত আমাকে বের করে জানাও, আমাকে বের করে জানাও যে এই বিন্দুটি এই বৃত্তের সাপেক্ষে কোথায় অবস্থিত, বৃত্তের ভেতরে বাইরে নাকি উপরে, বলো। বৃত্তের ভেতরে বাইরে নাকি উপরে? বলো এটা কি হবে? এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে হবে বাইরে হবে নাকি উপরে হবে, আমরা কেমনে বের করব বলো। দেখো বের করার পদ্ধতি খুবই সহজ, তুমি জাস্ট এই বৃত্তের উপর এই বিন্দুটা বসাই দিবা। সবাই করো, জাস্ট এই বিন্দুর স্থানাঙ্কটা এই বৃত্তের সমীকরণে বসাই দিবা। তাহলে এক্সের জায়গায় বসবে -1, স্কোয়ার করলে হবে +1, 2 স্কোয়ার 4, মাইনাসে মাইনাসে +2, +4, প্লাস সি কষ্ট 0। তাহলে এখানে সি এর ভ্যালু কত আসবে? আচ্ছা এখানে 0 আসে, 0 কেন? আমরা তো এখানে এটা বের করব, বাম পাশের ভ্যালুটা বের করব, বাম পাশের ভ্যালুটা বের করব, এখানে তো আগে 0 লেখা যাবে না। তাহলে এখানে বাম পাশের ভ্যালুটা যদি বের করি তাইলে এখানে কী আসতেছে বলো? এটা কত আসতেছে? ও আচ্ছা আচ্ছা সরি সরি, এখানে সি দিছি কেন, দেরি, এখানে 5 হবে 5 5। দেখো সবই আসতেছে পজিটিভ, তাহলে এটা কত আসতেছে? 5 5 10 16, গ্রেটার দেন 0, তাহলে কোথায় হবে? বৃত্তের বাইরে। আমি এক্সট্রিমলি সরি, এখানে 5 না হয়ে আমি ভুলে সি লিখে ফেলছিলাম। মানে তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে, বলছে যে এই বিন্দুটা এই বৃত্তের কোথায় আছে, তো আমরা এই বৃত্তের সমীকরণে এই বিন্দুটার মানগুলা বসাই দিছি, বসাই দিয়ে দেখলাম এর মান আসছে 16, যা হচ্ছে শূন্যর চাইতে বড়, শূন্যর চাইতে বড়। তার মানে আমরা বলতে পারি এই বিন্দুটি এই বৃত্তের কোথায় থাকবে? বাইরে থাকবে, এই বৃত্তের বাইরে থাকবে। ঠিক আছে, এখন আরেকটা দিচ্ছি, এখন করে বলো তোমরা।
এখন আরেকটা দিচ্ছি, এখন করে তোমরা বইলো যে এখন যদি সেম আমরা বলতে চাই যে এই মাইনাস ওয়ান কমা টু এই বিন্দুটি, সেম প্রশ্নটা, মাইনাস ওয়ান কমা টু বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এই বৃত্তের ভিতরে থাকে, এই বিন্দুটি যদি এই বৃত্তের ভিতরে থাকে, এই বিন্দুটি যদি এই বৃত্তের ভিতরে থাকে তবে সি ইকুয়ালস টু কত? দেখো এইটা আমাকে করে জানাও যে মাইনাস ওয়ান কমা টু এই বিন্দুটি, মাইনাস ওয়ান কমা টু এই বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এই বৃত্তের যদি ভিতরে থাকে তবে সি এর মান কত হবে, তবে সি এর মান কত হবে? দেখো আমিও করি, তোমরাও করে আমাকে জানাও যে কে কে পারছো। তো এই বিন্দুটা যদি এই বৃত্তের ভিতরে থাকে তাহলে এখান থেকে যে মানটা আসবে, দেখো এই যে এখানে একটা জায়গায় বসাই দাও ওয়ান প্লাস ফোর প্লাস টু প্লাস ফোর প্লাস সি, দেখো এই যে পুরা ভ্যালুটা এই বৃত্তের বাম পাশে এই বিন্দুর স্থানাঙ্কটা বসানোর পরে যে ভ্যালুটা আসবে টোটালটা কি হবে? লেস দেন জিরো। যদি এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে থাকতে চায় তাহলে এই বিন্দুটা এই বৃত্তের বাম পাশে বসাইলে পরে পুরো ভ্যালুটা হইতে হবে লেস দেন জিরো, আমরা শর্ত দেখে আসলাম। তাহলে এখান থেকে সলভ করলে সি এর মান আসবে সি লেস দেন মাইনাস ইলেভেন, সি লেস দেন মাইনাস ইলেভেন। বলো এটা কে কে পারছিলা, কে কে এইটা পারছিলা বলো। এখন দেখো আমার এখানে কি কমেন্ট আসতেছে না? আচ্ছা আমার এখানে কমেন্ট শো করতেছে না কেন জানি, বুঝতেছি না। দেখো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টাইপ শিখবো, সেটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়, তোমাকে যদি বলে যে একটা বৃত্তের সমীকরণ, ধরো এটা একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে এটা একটা বৃত্তের সমীকরণ। এখন তোমাকে বললো যে এই বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, এই বহিঃস্থ বিন্দু থেকে তুমি যদি এই বৃত্তের উপর একটা স্পর্শক আঁকো, দেখো এই বৃত্তের উপর কী আঁকলা? স্পর্শক আঁকলা। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলবে, একটা বহিঃস্থ বিন্দু থেকে একটি বৃত্তের উপর তুমি যদি একটা স্পর্শক আঁকাও সেই স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার বুদ্ধি হচ্ছে রুটওভার, রুটওভার দিয়ে এই বৃত্তের বাম পাশে এই বিন্দুটা বসাই দিবা। একটা বহিঃস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকের দৈর্ঘ্য হবে এই বৃত্তের সমীকরণে বাম পাশে এক্সের জায়গায় এক্স ওয়ান এবং ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসিয়ে দিবা, তার মানে স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি, এটাই হবে বৃত্তে ওই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। দেখো ওই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এখন তোমাকে যদি বলা হয় যে মাইনাস ওয়ান কমা ওয়ান এই বিন্দু থেকে, মাইনাস ওয়ান কমা ওয়ান এই বিন্দু থেকে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে খেয়াল করে দেখো। তাহলে আমরা কিন্তু প্রথমেই এটার উপর এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দিব না, কারণ এটাকে আমরা আগে প্রমিত সমীকরণে নিয়ে যাব মাস্ট, এই যে এই কাজটা না করলেই কিন্তু নাম্বারটা কাটা যাবে, খেয়াল করে দেখো। তো এখানে আমরা করবো কি, এটাকে আগে দুই দ্বারা ভাগ করব, দুই দ্বারা ভাগ করে আগে এটাকে প্রমিত সমীকরণে নিয়ে যাব, দুই দ্বারা ভাগ করে এটাকে প্রমিত সমীকরণে নিয়ে যাব। এরপরে
এই যে এই সমীকরণের বাম পাশে এই বিন্দুটা বসিয়ে দিব এবং সামনে একটা কী হবে, রুট ওভার হবে। দেখো তাহলে অ্যান্সার হবে রুট ওভার অফ মাইনাস ওয়ান স্কোয়ার, দ্যাট মিন্স ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, এক্সের জায়গায় বসবে মাইনাস ওয়ান, তো এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হাফ, আর ওয়াইয়ের জায়গায় বসবে ওয়ান, দ্যাট মিন্স প্লাস থ্রি বাই টু প্লাস হাফ। দেখো এই যে আমাদের একটা বিন্দু থেকে একটা স্পর্শকের সরি একটা বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে দিছিল, তো আমরা আগে বৃত্তের সমীকরণটাকে মাস্ট প্রমিত সমীকরণের ফরম্যাটে নিয়ে আসবো, এটা মাস্ট করতেই হবে। এরপরে রুট ওভার দিব এবং এই সমীকরণের বাম পাশে এক্সের জায়গায় এই বিন্দুটার ভুজ এবং ওয়াইয়ের জায়গায় এই বিন্দুটার কোটি বসাই দিব, এই বিন্দুটার কোটি বসাই দিব, তাহলেই আমাদের কাজ শেষ। খেয়াল করে দেখো, এখন এখন যদি আমরা এখানে ভ্যালুটা বসাই দিই সেটাই হবে আমাদের অ্যান্সার, রাইট? দেখো এটাই হবে আমাদের অ্যান্সার।